রিকশা, ত্রিচক্রের এক রং বেরঙের যান, ব্যস্ত নাগরিক জীবনের এক অপরিহার্য বাহন। রিকশা ছাড়া নাগরিক জীবনের কথা যেন বাংলাদেশে কল্পনাও করা যায় না। নিম্নবিত্ত বহু মানুষের ঘামে ভেজা ভরসাস্থল এই রিকশা, হতবা আয়ের একমাত্র উৎস, মধ্যবিত্তদের স্বাদ এবং সাধ্যের এক অপূর্ব সমন্বয়। রিকশা বাংলাদেশের এক জনপ্রিয় বাহন, শহুরে জীবনের রাস্তাঘাটের অধিকাংশই এর দখলে থাকে। বাংলাদেশের রাজধানী ঢাকায় বহু রিকশা দেখা যায়। রিকশার ইতিহাস অনেক পুরনো এক ইতিহাস। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে এর ক্লান্ত চলাচল চোখে পড়ে। ভারত, চীন, জাপান, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশেও এর মন্থর চাকা অবিরাম ঘুরতে দেখা যায়। তবে দেশভেদে রিকশার আকার, গঠন, প্রকৃতি বিভিন্ন হয়। আবার বিভিন্ন দেশে একে বিভিন্ন নামেও ডাকা হয়ে থাকে। চীনে সানলুনচে, কম্বোডিয়ায় সিলকো, মালয়েশিয়ায় বেকা, ফ্রান্সে স্লাইকো নামে রিকশা পরিচিত। ইউরোপের বিভিন্ন দেশে এটি পেডিক্যাব নামেও পরিচিত। সুপ্রাচীন কাল থেকে জাপানে রিকশার অস্তিত্ব জানা যায়। এই রিকশাগুলো অবশ্য তিন চাকার ছিল না, দুদিকে ছিল দুই চাকা, আর সামনের চাকার বদলে একজন মানুষ রিকশাটি ঠেলে নিয়ে যেত। এ ধরনের রিকশাকে বলা হয় হাতে টানা রিকশা। তবে 1900 সাল থেকে কলকাতায়ও এর ব্যবহার শুরু হয়। প্রথম দিকে এতে শুধু মালপত্রই আনা নেওয়া করা হতো। 1914 সাল থেকে কলকাতা পৌরসভা এতে যাত্রী পরিবহনেরও অনুমতি দেয়। এরই মাঝে মিয়ানমারের বেঙ্গলেও বেশ জনপ্রিয় হয়ে ওঠে রিকশা। ধারণা করা হয় যে বাংলাদেশের চট্টগ্রামে 1919 বা 1920 সালের দিকে মিয়ানমার হয়েই রিকশার আগমন ঘটে। তবে ঢাকায় রিকশা কিন্তু রেঙ্গুন থেকে আসেনি, রিকশা এসেছিল কলকাতা থেকে, নারায়ণগঞ্জ এবং ময়মনসিংহের পাট ব্যবসায়ীদের কল্যাণে। তারা তাদের নিজস্ব ব্যবহারের জন্য কলকাতা থেকে ঢাকায় রিকশা নিয়ে আসেন। কোনো কোনো সূত্র মতে ঢাকাতে প্রথম রিকশার লাইসেন্স দেওয়া হয় 1944 সালের দিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জ্বালানি সংকটের কারণে জাপানে রিকশায় প্রচলন ব্যাপক বেড়ে যায়। যদিও এখন আর জাপানে রিকশা দেখা যায় না জাদুঘর ছাড়া। 2005 সালের দিকে ভারতের পশ্চিমবঙ্গ সরকার হাতে টানা রিকশাকে অমানবিক বলে তার নিষেধের প্রস্তাব আনেন। বিলটি পাশ হলেও বিলটির বিরুদ্ধে পিটিশন হয়, তা এখনও কার্যকর হয়নি। বর্তমানে এই বিলটি সংশোধনের কাজ চলছে। ভারতের অন্যান্য কিছু শহরেও যানজটের কারণ হিসেবে উল্লেখ করে রিকশাকে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশে রিকশার জনপ্রিয়তার কারণে রাপা প্লাজার কাছে ধানমন্ডি 27 নম্বর সড়কের শুরুতেই স্থাপিত হয়েছে সম্পূর্ণ শিকল দিয়ে তৈরি একটা রিকশা। এর চালক এবং এর যাত্রীদের নিয়ে সুন্দর এক ভাস্কর্য। ভাস্কর্যটি মৃণাল হকের তৈরি। ভাস্কর্যটির নাম ইস্পাতের কান্না। 2011 সালে বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনের সময়ও বাংলাদেশের রিকশার ঐতিহ্য বেশ ভালোভাবে পৃথিবীর সামনে তুলে ধরা হয়। এখানে প্রতিটি দলের অধিনায়করা রিকশায় করে মাঠে উপস্থিত হন, বিষয়টি বেশ প্রশংসিত হয়। মূলত রিকশা একটি পরিবেশ বান্ধব বাহন, কোনো রকম বায়ুদূষণ ঘটায় না রিকশা। এছাড়াও বহু মানুষ রিকশা চালিয়ে বা তৈরি ও মেরামত করে তাদের জীবন জীবিকা চালিয়ে থাকে। এ প্রাচীন বাহনটি বর্তমানে বাংলাদেশের ঐতিহ্যে পরিণত হয়েছে। এর আবেদন কমার বদলে দিনকে দিন মানুষের মাঝে বেড়েই চলেছে। যানবাহনগুলোর মাঝে রিকশাকে বেশ নিরাপদ হিসেবেই বিবেচনা করা যায়। সবাই সচেতন হলে হয়তো একদিন রিকশা চিত্রশিল্পের সুদিন ফিরিয়ে আনা সম্ভব। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট। খুবই জুলুম, আগে 600-700 টাকা ইনকাম হতো, দিনপথ ভালো যেত, এখন 300-400 টাকা খুবই জুলুম হয়ে গেছে। তো চালান লাগবে, না চালালে তো আমাদের জীবন চলে না। কারণ দুই বাচ্চা আছে, সরকল আছে। আজকে আজকে আপনি কত ইনকাম করেছেন? আজকে ধরেন আগা বেলে 170 টাকা, এই বেলে বাড়াচ্ছে 180 টাকা, ঘরে ধরেন 350 টাকা ইনকাম হয়েছে। জমা দিতে হবে কত? জমা গাড়ি জমা আছে 100, ভাত বিল আছে 100। খুবই সচেতনভাবে চালাচ্ছি, যেখানে মানুষের সংগ্রাম সেখানে আমি নেই, সেখান থেকে দূরে থাকি। যেখানে সেখানে হাত ধোয়ার পানি পাওয়া যায় সেখানে আমি হাত ধুই, এটা আমি নিজেও ধুই অপরকেও ধুতে বলি। আমি নিজে মাস্ক না রাখি, এটা আমি নিজে সচেতন।